খোলার পরানগঞ্জ থেকে বাবুরহাট পর্যন্ত সড়কটি সংস্কার ও চড়া করার কাজ করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর তবে এ কাজ করতে গিয়ে বিভিন্ন এলাকায় খাল ভরাট করে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে সংস্থাটি সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে শহরের ইলিশা স্ট্যান্ড থেকে হাজিরাট পর্যন্ত ইলিশা খালটির অর্ধেকেরও বেশি অংশ ভরাট করে সড়ক নির্মাণ করা হয়েছে এছাড়াও খালের দেড় কিলোমিটার অংশে সাতটি সরকারি ও নয়টি ব্যক্তিগত সেতু নির্মাণ করেছেন প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে অবৈধ অর্ধ দোকান দোকানঘর খাল ভরাটের কারণে পানির প্রবাহ বন্ধ হয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশ এলাকার কৃষিকাজ জমে থাকা পচা পানির দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে জন্ম নিচ্ছে মশা বিপর্যয় হচ্ছে পরিবেশ বন্ধ হয়ে গেছে মাছ শিকার জেলা সদরের প্রধান এই খালটি দ্রুত খননের দাবি স্থানীয়দের খালের পাশ দিয়ে একটা রাস্তা গেছে রাস্তা চওড়া করতে গিয়া খালের খাল নাই খাল হয়ে গেছে ড্রেন আমাদের কৃষকের তো অনেক সমস্যা কৃষক তো আমরা এই যে খালগুলা যদি আমরা না এই খালটা একদম মর হয়ে যাচ্ছে মানুষের জায়গা দখল করে এরকম করছে এই খালটা স্মরণ করা দরকার রাস্তার কাজ করতে যায় বিভিন্ন জায়গায় মাটি মনে করেন বরট করে রাখছে এই জন্য ফানি উপভোগ করতে আসতে যাতে সমস্যা হইতেছে এখান থেকে মশা মাসি সহ নানান ধরনের সমস্যা দুর্গন্ধ ছড়াচ্ছে এতে করে এলাকাবাসী হিসেবে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি তবে সড়ক ও জনপদ অধিদপ্তর জানায় প্রকল্প অনুযায়ী খালের ভাঙন থেকে সড়কটি রক্ষায় কিছু স্থানে সিসি ব্লক সহ স্লোপ প্রোটেকশন করা হয়েছে এতে বেড়েছে সড়কের স্থায়িত্ব সড়কটি রক্ষা করার জন্য সড়কের বেশ কিছু পয়েন্টে আমরা রক্ষাগত কাজ করেছি তার অংশ হিসাবে এই প্রকল্পে সিসি ব্লক নির্মাণ ধরা ছিল রিটার্নিং ওয়াল ধরা ছিল টোয়াল ধরা ছিল এই রিটার্নিং ওয়াল টো ওয়াল সিসি ব্লক দ্বারা সড়ক রক্ষার কারণে এখন এই সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে যান চলাচল ভালো হয়েছে সরকারের ভূমি জরিপ অনুযায়ী ইলিশা খালটি এক নম্বর খতিয়ানভুক্ত যা দেখভালের দায়িত্ব জেলা ও উপজেলা প্রশাসনের তবে সড়ক ও জনপদ অধিদপ্তর সহ কিছু অসাধু ব্যক্তি কর্তৃক খালটি দখল করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যারা অবৈধভাবে দখল করে রেখেছে এই অবৈধ দখলকারীদের আমরা তালিকা প্রণয়ন করার কাজ চলমান রয়েছে তালিকা প্রণয়নের কাজ শেষ হলেই আমরা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী উচ্চতার কার্যক্রম নিব শুধু ভোলা সদর উপজেলার ইলিশা খাল নয় দৌলত খান বুরহান লালমোহন ও চরপেশন উপজেলার একশত ছয় কিলোমিটার সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের অন্তত চল্লিশ কিলোমিটার দখল হয়ে গেছে ইমতিয়াজ রহমান এখন ভোলা